আমরা একটা ফ্রেন্ডশিপের মধ্যে ছিলাম, অনেক ভুল করেছি। না 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 না, আমি পার্সোনাল লাইফে অনেক রিজার্ভ। অনেকে যখন আমাকে বাইরে দেখে তারা আসলে মিলাতে পারে না ব্যাচেলার পয়েন্ট টিমকে আমি আমার ফ্যামিলির মতো করে দেখি, আমার ক্যারেক্টারটা বা কাবিলার ক্যারেক্টার। আমি আসলে মনে করি দুটার ব্যালেন্স থাকা উচিত, কারণ লাভ স্টোরি হোক বা কমেডি হোক এগুলো আসলে মানুষকে এন্টারটেইনমেন্ট দেয়। সো একটা মানুষ আসা, আমরা সবাই অনেক কষ্ট করি, স্ট্রেস থাকে আমাদের প্রফেশনাল লাইফে, হয়তো পার্সোনাল লাইফে। সো ওই স্ট্রেস থেকে বের হতে আসলে কমেডি বা রোম্যান্টিক বা লাইট টাইপের কাজগুলো দর্শক দেখতে পছন্দ করে। বাট সেই সাথে যদি আমরা ব্যালেন্স করে সমাজের মেসেজ আছে বা সোশ্যাল কোনো মেসেজ আছে বা হয়তো শিক্ষণীয় যে কোনো কিছু আছে এরকম কিছু যদি করতে পারি কাজের মাধ্যমে, তাহলে আমার মনে হয় দুটোর ব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের লাইফে হোক বা সবখানেই হোক খুব জরুরি। আমি আসলে মনে করি ভালো অভিনেত্রী হতে অবশ্যই ভালো গল্প যেরকম অবদান রাখে, ভালো ডিরেক্টর, কারণ অনেক গল্প আছে হয়তো খুব সুন্দর গল্প বা মানে খুব ভালো গল্প কিন্তু হয়তো সেভাবে করে ফুটে উঠছে না। সো ভালো গল্পের পাশাপাশি ভালো ডিরেক্টর, ভালো টিম, আমাদের পুরো টিমের আসলে এটা একটা টিম ওয়ার্ক। সো সব কিছু মিলিয়েই আসলে অভিনেত্রী হতে সাহায্য করবে এবং একজন কো আর্টিস্টও খুব বেশি ইম্পর্টেন্ট। বাট এই ধরনের গল্পগুলোতে যেহেতু চ্যালেঞ্জ থাকে, সো পারফর্ম করার সুযোগ থাকে, সো হয়তো হ্যাঁ কিছুটা হলেও সাহায্য করে। অনেক ভুল করেছি, অনেক ভুল ডিসিশন নিয়েছি অবশ্যই। আমার মনে হয় আমরা লাইফে সবাই কিছু না কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি, বাট সেই ভুল ডিসিশনগুলো আমার কো আর্টিস্টদের ভয়ানক রকম সাপোর্ট এবং ভালোবাসায় আমি আসলে আজকে এখানে। আগে হয়তো একই ধরনের কাজ বেশি করা হতো, এক ধরনের গল্প, এক ধরনের ক্যারেক্টার, টমবয় ক্যারেক্টারটাতে আমাকে বেশি দেখা যেত, বাট এখন চেষ্টা করছি সেটা ভেঙে যেন বিভিন্ন রকমের ক্যারেক্টারে আমাকে দেখা যায়। না 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 না, আমি পার্সোনাল লাইফে অনেক রিজার্ভড, অনেক ইন্ট্রোভার্ট, অনেক শাই, এই জন্য অনেকে যখন আমাকে বাইরে দেখে তারা আসলে মিলাতে পারে না, কারণ আমি পর্দায় অনেক বাবলি। সো না, আমি একদমই এই ধরনের কথা বলিনি। আসলে সত্যি কথা বলতে ব্যাচেলার পয়েন্টকে একদম আমি ডিপ্লোম্যাটিকভাবে বলছি না, সত্যি কথা, আমি পুরো ব্যাচেলার পয়েন্ট সিরিজটাকে, ব্যাচেলার পয়েন্ট টিমকে আমি আমার ফ্যামিলির মতো করে দেখি। দে আর লাইক মাই সেকেন্ড ফ্যামিলি। আমরা 2017 থেকে কাজ করছি এবং অমিভা, পলাশ, বল্টু, ওদের সবাই, শিমুল, এভরিওয়ান, সজীব, সবাই আসলে আমরা খুব মানে আমি ওদেরকে ফ্যামিলির মতো করে দেখি। সো ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয়তার কারণে ব্যাচেলার পয়েন্ট করা না, ব্যাচেলার পয়েন্ট করতে গিয়ে আমরা আসলে যেই রকম পারিবারিক হোক বা আমরা একটা ফ্রেন্ডশিপের মধ্যে ছিলাম ওইটা উপভোগ করতে আসলে আমি ব্যাচেলার পয়েন্টে শ্যুট করতাম। খুব কম সিন থাকতো আমার, কারণ আমি সময় দিতে পারতাম না অনেক সময়, কিন্তু তারপর আমি সবসময় চাইতাম যে মাসে একদিন হলেও যেন ওই টিমটার সাথে কাজ করা হোক, যেন একটা রিফ্রেশমেন্ট। অবশ্যই অবশ্যই, এবং আমার কাছে মনে হয় অনেককে অনেক হয়তো সমালোচনা করেছেন এবং হয়তো তাদের সাইড থেকে তারা যৌক্তিকভাবে সমালোচনা করেছেন, কিন্তু অমিভা যেই টাইপের এন্টারটেইনমেন্ট আসলে দর্শকদের দিয়েছেন এবং আমার ক্যারেক্টারটা বা কাবিলার ক্যারেক্টার বা সব ক্যারেক্টারগুলোকে আসলে যেভাবে রিমার্কেবল করে তুলেছে এবং আনফরগেটেবল করে তুলেছে, এটা আসলে খুবই ইউনিক একটা জিনিস। আমি আসলে অপেক্ষা করছি, কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল আসলে। এত বড় টিম বা এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট সহ আমাদের দেশে আনফর্চুনেটলি হয়তো কাজ করা হয় না সেভাবে, কিন্তু আমি তাও বলবো আসলে আমাদের দেশে যেইভাবে আমরা কাজ করছি, স্পেশালি আমার কলিগরা যারা সবাই কাজ করছে, মেজাবিনা, পুয়াপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, মোশারফ ভাইয়া, চঞ্চল ভাইয়া, ওরা আসলে মানে দে আর আনবিলিভেবল।